কি করো? তারপর ভেবেছিলাম যে ব্লগ স্টার্ট করবো, বাট করে ফেললাম। আর আজকে একটু ট্রিটমেন্ট পারপাসে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো তোমাদের সাথেও শেয়ার করবো বিষয়টা কি। তো যখন যাবো তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, এখন আগে হোটেলে যাই, তারপর দেখা হচ্ছে। কলকাতা ঈদের পরে এখন প্রচণ্ড রাশ চলছে, আমরা আমাদের পছন্দ মতো হোটেল এখনও পাইনি। কোনো মতে একটা হোটেলে চেক ইন করেছি, এখন হচ্ছে বেরিয়ে পড়লাম। একটা হচ্ছে কী বলে হাঁটার জন্য জুতা কিনতে হবে কমফোর্টেবল, তো নিউ মার্কেট এরিয়াতে চলে এসেছি। আর কলকাতা আসার পরে নিউ মার্কেট না আসলে মানে ফিল হয় না যে নিউ মার্কেটে এসেছি। আর এই এরিয়াতে থাকার একটা রিজন কিন্তু নিউ মার্কেট, আমার কেন যেন একটু পরপরই নিউ মার্কেট আসতে খুব ভালো লাগে। আর নিউ মার্কেটে আসলে তোমরা অবশ্যই কেসি দাসের মিষ্টি খাবে, এটা খুবই ভালো। আর এখানকার যে স্টাফ আছেন তারা খুবই হাম্বল, মানে এত বছরের একটা রিনাউন্ড ব্র্যান্ড, বাট ওনাদের বিহেভিয়ার খুবই ভালো টুয়ার্ডস এভরি কাস্টমার। তো আবার হচ্ছে কলকাতা এসে এরকম ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না, তো এটার এক্স্যাক্ট লোকেশন তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে শ্রীলেদারের অপোজিটে উনি বসেন। তো আমরা আসলে ওনার কাছ থেকেই ফুচকা খাই, আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই এনজয় করে ফুচকা খাই। আর একটা জিনিস আমি নোটিস করি, যখন এদিক দিয়ে হেঁটে যাই তখন এটা খালি থাকে, যখনই কিনা আমি আর আমার হাজব্যান্ড এখানে খেতে চলে আসি তখনই কেন যেন ক্রাউড হয়ে যায়। তো যাই হোক, ওখান থেকে আবার এসেছি হচ্ছে একটা সেশন করতে। তো সেশনটা হচ্ছে বেসিক্যালি অ্যাকুপ্রেশারের একটা সেশন আমি নিচ্ছি, আমার যেহেতু মাইগ্রেন আছে সেটার জন্য। আর অ্যাকুপ্রেশারটা আসলে শুধুমাত্র যে মাইগ্রেনের জন্য বিষয়টা তা না, এটা তোমার বডিতে যে কোনো প্রবলেম থাকলে খুবই হেলদি হয়। তো যেই দিদির কাছে করাচ্ছি উনি হচ্ছে একজন স্কলার, উনি মানে এটার উপর স্টাডি করেছে 20 বছর ধরে। তো এখানে কয়েকটা সেশন নিব, ওখানকার সেশন শেষ করে ফেললাম, এখন আবার হচ্ছে ডিনার করতে চলে এসেছি। কচু পাতা চিংড়ি সেই সাথে ভেটকি পাতুরি, আমাদের দুজনেরই খুবই পছন্দের রেসিপি এটা, আমরা খুবই এনজয় করে খাই। তো সকাল হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে এসেছি নতুন হোটেলে। আমরা আগে যে হোটেলে ছিলাম সেখান থেকে চেক আউট করেছি, এখন আরেকটা হোটেলে চলে এসেছি। তো আমি আসলে এই ব্লগে হোটেলের নামটা রিভিল করতে চাচ্ছি না, কারণ আমি তাদের সার্ভিসে স্যাটিসফাইড না, তো আমি তাদেরকে একদমই রেকমেন্ড করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে হচ্ছে আমি এটা সাউথ ইন্ডিয়ান যেই ফুড আছে সেটাই বেসিক্যালি ট্রাই করেছি, আর একই প্লেটে আমরা যেহেতু খাই একই প্লেটে আমি আমার হাজব্যান্ডের জন্য ফুড নিয়ে নিচ্ছি বারবার, যাতে আসা না লাগে। আর ইডলি আমার ফেভারিট হয়ে গেছে এখন, ইডলি, তারপর হচ্ছে সাম্বার, সেই সাথে হচ্ছে ভাড়া, তারপর হচ্ছে উত্তপম, আমার খুবই ফেভারিট হয়ে গেছে। তো আমি সুযোগ পেলেই হচ্ছে ইডলি খেয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার এটা পছন্দ করে না, মানে সাউথ ইন্ডিয়ান ফুড ওর খুব একটা পছন্দ না, ও দোসা তারপর ইডলি এগুলো খুব একটা পছন্দ করে না, ও আছে হচ্ছে লুচি পরোটা এগুলোতেই। তো যাই হোক, দুজনের পছন্দ আমাদের যদিও ফুডের পছন্দ মিলে, বাট সবসময় যে একই হতে হবে বিষয়টা তা না। তো ওর জন্য আবার একটু পরোটাও পিক করলাম আমি। আর হচ্ছে ওখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডাল ছিল, আলুর তরকারি ছিল, মানে ফুড আইটেম আমি বলবো যে বেশ ভালোই ছিল, সেই সাথে হচ্ছে সুইটস ছিল, তো ব্রেড বাটার এগুলো তো থাকবেই। Hey guys,
গাইজ, ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিখ দে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ত্রিপুরা থেকে কলকাতা চলে এসেছি আর কলকাতা এসে হচ্ছে যেই হোটেলে থাকি সেই হোটেলে একদম কোনো বুকিং নেই। আদার্স যেই ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের যেই হোটেলগুলো আছে কোনোটাতে কোনো বুকিং নেই। আমরা একটা হোটেলে উঠেছিলাম বাট ওঠার পরে ওখানকার রুম তারপর সার্ভিস কোনো কিছু আমাদের পছন্দ হয়নি। অ্যান্ড দেন ফাইনালি ওখান থেকে আজকে আমরা আর একটা হোটেলে শিফট করলাম যেটা থ্রি স্টার টাইপের স্ট্যান্ডার্ড, বাট যেটাতে ফার্স্টে উঠেছিলাম সেটা থেকে বেটার। আর এখন যেহেতু ঈদের পর এত রাশ চলছে, মানে সিরিয়াসলি এরকম রাশ মনে হয় খুব কমই দেখেছি কলকাতায় এতবার এসেছি। তো আসার পরে হচ্ছে প্রচণ্ড গরম কলকাতায়, বাংলাদেশে যেই গরম তার থেকে ডাবল গরম কলকাতায় পড়ে। তো আমার তো মাইগ্রেন, যারা জানো তারা তো জানোই তো মাইগ্রেন, গরমের মধ্যে মাইগ্রেন স্টার্ট হয়ে গিয়েছে। তো সব কিছু মিলে আর ওভাবে ব্লগ স্টার্ট করা হয়নি, এখন একটু ফ্রেশ ফিল করছি, একটু বের হবো, তো ভাবলাম ব্লগ শ্যুট করি, তো ব্লগ শ্যুট করছি। তো বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে নিউ মার্কেটে এসেছি, এখানে একটু টুকটাক শপিং করব। তো এদিকে একটা হচ্ছে লাইটের শপ আছে, এটা নিউ মার্কেটের দিকে ঢুকলেই চোখের সামনে পড়ে, স্পেসিফিক লোকেশনটা বলার ওরকম কিছু নেই আর কি। তো ওখানে একটু দেখলাম কী কী আছে, তারপর আবার সামনের দিকে যাচ্ছি। এই নিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে নিউ মার্কেটে, কালকে একবার এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে একবার আসলাম। তো নিউ মার্কেটে আসলে আমার আবার কুশন কভার দেখাটা মোটামুটি একটা হ্যাবিট হয়ে গেছে, আসলেই আমি কুশন কভার দেখি আর পছন্দ মতো কিন্তু পেয়েও যাই, এবারও পেয়েছি। সেগুলো তোমাদেরকে আমি বাসায় গিয়ে তারপর দেখাবো। আর আমি তো এটা অলওয়েজই করি, যারা দেখো জানো যে আমি ইন্ডিয়া থেকে কী কী পিক করি সেগুলোর প্রাইস সহ তোমাদের সাথে শেয়ার করি। তো এবারও ইনশাল্লাহ করবো। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট প্রাইস চাইলে হচ্ছে 3700 রুপি, আর যদি আমি এটা টাকায় কনভার্ট করতে চাই এটা প্রায় 4500 মতো পড়ে যাবে। তো আমি আর এটা নাড়াচাড়া করলাম না, রেখে দিলাম, সেই সাথে একটু অর্নামেন্ট দেখলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।